নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজকের রেসিপি বাঙালি সবসময়ের প্রিয় আলু দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটার সঙ্গে কম বেশি সবাই আমরা পরিচিত, তবে আজকে আমার এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের রান্না। রান্নাটা করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। আমি এতে নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি এতে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। হাত দিয়ে আমি মাছের গায়ে হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, তাই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের গায়ে একটু সর্ষের তেলটা চারিদিকে লাগিয়ে নিলাম। এবারে আমি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। কড়াইতে মাছটা দেওয়ার আগে খেয়াল করতে হবে যে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়, না হলে মাছটা তলা থেকে লেগে ধরতে পারে। আলু দিয়ে মাছের ঝোল হবে, তাই আমি আলুটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি আলুটা এরকম মোটা করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে একটু বেশি মোটা করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি বাকি মাছগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজতে দেওয়ার পর বারবার নাড়াচাড়া না করাই ভালো। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আরেকটা পিঠ ভেজে নিতে হবে, এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই দেখুন, মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি একটা একটা করে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। জিরেটা যখন তেলের ওপরে ভেসে উঠবে, তখন বুঝবো জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতন আদার টুকরো, আর দিয়ে দিয়েছি অর্ধেক টমেটো, আর দিলাম জিরে। এবারে কিছুটা জল দিয়ে দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে কিন্তু আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব ওই মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এতে ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে আমি নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, এতে রঙটাও খুব ভালো আসবে আর টেস্টটাও ব্যালেন্স হবে। এবারে মিডিয়াম টু লো ফ্লেমের গ্যাসটা রেখে আমি মশলাটা কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হবে সেই বুঝে জলটা আমরা পরিমাণ মতন দেব। জল দেবার পর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম টু লোতেই থাকবে। এভাবে আমি দু তিন মিনিট মতন মাছটা ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে চাইলে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।